হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। গার্ডেনিংয়ের ক্ষেত্রে বা কৃষিকার্যে সবচেয়ে বেশি পরিমাণে যে সারটি ব্যবহার হয় সেটাই হলো গোবর সার বা কাউডাং কম্পোস্ট। গোবর থেকে সার তৈরি হওয়ার একটা প্রসেস রয়েছে। সরাসরি কখনোই গোবর গাছে সার হিসাবে ব্যবহার করা হয় না। আপনারা আমার হাতে যে কম্পোস্ট দেখতে পাচ্ছেন, এটা তৈরি হতে 3 থেকে 4 মাস সময় লেগেছে। কাঁচা গোবরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাস থাকে যা গাছের ক্ষতি করে। এই কারণেই ভালোভাবে গোবরকে পচানোর পর যে উৎকৃষ্ট মানের সার তৈরি হয় সেটাই কৃষিকার্যে বা গার্ডেনিংয়ের কাজে ব্যবহার করা হয়। আজকে আপনাদের সাথে সেই পদ্ধতি শেয়ার করব কিভাবে খুব সহজে গোবর থেকে উৎকৃষ্ট মানের গোবর সার তৈরি করা যায়। তার আগে বলে রাখি, আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন যেখানে আশেপাশে গরু প্রতিপালন করা হয়, তাহলে সেখান থেকে 6 মাস অথবা 1 বছরের পুরনো পচানো গোবর এনে রোদে ছড়িয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে তা গাছে ব্যবহার করতে পারেন। ওটা দিনের পর দিন পড়ে থাকতে থাকতে পচে সারে পরিণত হয়ে গেছে। আর আপনি যদি শহরাঞ্চলে বসবাস করেন, তাহলে যে সমস্ত খাটাল থাকে সেখানে বস্তায় করে গোবর বিক্রি করা হয়। 1 বস্তা 30 টাকা বা 40 টাকা এমন দাম নেয়। বা যারা মালে রয়েছেন তাদেরকে বললে তারাও বাড়িতে পৌঁছে দিয়ে যান। সেই গোবরগুলো পচানো গোবর হয় না, কাঁচা গোবরকেই শুকিয়ে নিয়ে বস্তায় ভরে বিক্রি করা হয়। এগুলো হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন একদমই শক্ত, এগুলো ভাঙতেও শক্তি লাগে। আর যদি পচানো গোবর হয় তা একদমই সফট হবে আর এরকম হার্ড আকারে থাকবে না। এগুলোকে পচানোর জন্য একদম সহজ প্রসেস করতে হবে, মানে কোনো প্রসেসই বলা চলে না। শুধুমাত্র এগুলোকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। আর পরবর্তীতে 15 দিন বা 20 দিন পর জল যখন হালকা শুকিয়ে আসবে তখন আরেকবার জল ছিটিয়ে দিতে হবে। এভাবে 3 থেকে 4 মাস রাখলেই এগুলো পচে একদম সফট গাছে ব্যবহারের উপযোগী গোবর সার তৈরি হয়ে যাবে। আর যদি 6 মাস অথবা 1 বছর রাখা সম্ভব হয় তাহলে তা আরও বেশি উৎকৃষ্ট মানের সারে পরিণত হবে। গোবর সারের ব্যবহার নিয়ে আমার কমেন্ট বক্সে প্রায়শই বেশ কিছু প্রশ্ন আসে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।